আসসালামু আলাইকুম। টেক বিডিগার চ্যানেলের পক্ষ থেকে আমি আশরাফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে এই ধরনের খুব সুন্দর, বিউটিফুল, খুব আকর্ষণীয় একটা প্যাটার্ন তৈরি করা যায়। এই ধরনের প্যাটার্ন আপনারা বিভিন্ন ডিজাইনে দেখবেন, বিশেষ করে শাড়ি বা আপনার সালোয়ার কামিজ বা এই ধরনের বিভিন্ন ধরনের কাপড়ের মধ্যে এই ধরনের প্যাটার্ন আপনারা দেখবেন। তো এই ধরনের প্যাটার্ন আপনারা নিজেরাই খুব সহজে তৈরি করতে পারবেন। তো আসুন আমরা দেখি হচ্ছে এই প্যাটার্নটা আমরা কীভাবে তৈরি করতে পারি। আমরা প্রথমে একটি লাইন নিয়ে নিব, এখান থেকে যেখানে একটা লাইন আমরা শিফট ধরে হচ্ছে এটাকে এভাবে কী করব, ড্রাগ করার পরে এটাকে আমরা হচ্ছে অ্যালাইন, মিড অ্যালাইন করব এবং সেন্টার অ্যালাইন করব। তো দেখেন এখানে কিন্তু আমি কোনো কিছু না ধরে এটা অ্যালাইন হচ্ছে, এটা অ্যালাইনমেন্টটা এটা সিলেক্ট করা আছে হচ্ছে আর্টবোর্ডের সাথে। তো আর্টবোর্ডের সাথে কীভাবে অ্যালাইন করতে হবে সেটা যদি আপনারা বার করতে চান, তাহলে শিফট F7 চাপবেন। শিফট F7 চাপার পরে এই যে অ্যালাইন টু, এটা থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দেবেন। অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলে ওকে, অ্যালাইন টু আর্টবোর্ড করার পরে আপনারা এখন অ্যালাইন যদি করেন আপনাদের এটা হচ্ছে আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন হয়ে যাবে। এখন হচ্ছে এটাকে আমরা একটু এখান থেকে ইউনিফর্ম চেঞ্জ করে এটা দিয়ে দিই, এটা দিয়ে একটু স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিতে পারি আমরা। হ্যাঁ, দেন আমরা করবো কি, এফেক্টে চলে যাবো। ইফেক্ট থেকে হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, সেখান থেকে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম যাওয়ার পরে এখানে প্রিভিউটা অন করে দেবেন, অন করে দিয়ে এখানে অ্যাঙ্গেল দেবেন হচ্ছে 15 অ্যাঙ্গেল। দেওয়ার পরে এই যে কপিসে ক্লিক করবেন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 11, 15 ডিগ্রি করে এখানে 11 সিলেক্ট করে দেবেন। দেন এখানে আমরা একটা কালার দিব, সেটা হচ্ছে কালারটা কোথায়, ওকে, আমরা এখন এই এই সোয়াচেসের কালারটা চেঞ্জ করব। এটাকে এখানে নিয়ে যেতে পারি, নিয়ে হচ্ছে এখান থেকে একটা কালার দিয়ে দিই হচ্ছে এইটা, এখানে আমরা একটা কালার দিব হচ্ছে এইটা, দেন এইখানে আমরা আরেকটা এভাবে কালার দিয়ে দিলাম। তো এটা সিলেক্ট, এটা একটু সাইজটা যদি বাড়িয়ে দিই, দেখেন এটার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আমরা এটাকে যদি এই প্যাটার্নটা দিয়ে দিই, তাহলে দেখেন যে আমরা এইটার কালারটাকে ব্লু করে দিই এবং এটাকে যদি আমরা সাদা করে দিই, তাহলে তাহলে মোটামুটি একটা কালার এইখানে আমাদের সামনে এ ধরনের একটা ডিজাইন আসবে। দেন আমরা এখন কিছু প্যাটার্ন অ্যাড করবো এখানে। ধরুন এখান থেকে একটা ব্রাশ নিলাম, আমি একটা ব্রাশ নিয়ে যদি আমি এভাবে একটু ড্র করি, ড্র করার পর দেখেন এটা এই ধরনের একটা শেপে পরিণত হবে। দেন এখান থেকে আমরা এই যে রোটেট টুলটা নিব, রোটেট টুলটা নিয়ে মাঝখানে একটা ক্লিক করব, করে এটাকে হচ্ছে 15 ডিগ্রি পর্যন্ত টানবো। আপনারা দেখবেন হচ্ছে ডান দিকে অ্যাঙ্গেল দেখাচ্ছে, 15 ডিগ্রি যখন হবে দেন হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করতে থাকলে এখানে দেখেন যে সুন্দর একটা প্যাটার্ন তৈরি হবে। তো আপনি চাইলে এখন এটাকে আবার এখান থেকে আরেকটা আমরা করতে পারি, এখান থেকে আমরা এভাবে একটা কপি করে এটাকে হচ্ছে রিফ্ল্যাক্ট করে দেব, রিফ্লেক্ট করবো হচ্ছে ভার্টিক্যালি, ভার্টিক্যালি রিফ্লেক্ট করে এটাকে আমরা এভাবে একটু কী করবো। দেন আবার সেই রোটেট, রোটেটটা নিয়ে এখানে একটা ক্লিক করে এটাকে হচ্ছে 15 ডিগ্রি করে করে আমরা মুভ করবো। আপনারা হচ্ছে যেখানে মুভ হচ্ছে ওইখানে দেখেন যে দেখাবে, এটার অ্যাঙ্গেলটা দেখাবে। দেন কন্ট্রোল ডি যদি প্রেস করেন এটা এভাবে প্যাটার্ন তৈরি হয়ে যাবে। এখান থেকে আমরা একটা কী নিয়ে নেবো, ওই রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবো একটা, নিয়ে এইভাবে হচ্ছে এটাকে ড্রাগ করবো, শিফট চেপে এভাবে ড্রাগ করে এটাকে আমরা এভাবে অ্যালাইন করবো। অ্যালাইনমেন্টটা হবে হচ্ছে মাঝখান থেকে, তো মাঝখান থেকে সুন্দরভাবে অ্যালাইন করার জন্য এখানে রোটেট টুলটা ক্লিক করে এটাকে আপনি এইভাবে ঘুরিয়ে আপনার টার্গেটেড এরিয়া পর্যন্ত এভাবে নিতে পারবেন। নেওয়ার পর এখন হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করেন,
দেন এখানে একটা ক্লিক, দেন শিফটে ধরে একটা ক্লিক করেন, এখন হচ্ছে এবার ড্রাগ করেন। এবার ড্রাগ করলে এটা এই ধরনের একটা ফ্লাওয়ার, ফুলের যে কলি সেই ধরনের একটা ইফেক্টের মতো তৈরি হবে। এখানে আমরা হচ্ছে এই ইফেক্টটা যদি দিই, আমাদের যে এক্সিস্টিং যে ইফেক্ট আছে সেটা যদি এই ধরনের একটা ডিজাইন এটা আসবে। দেন সেম একই প্রসেস, এই রোটেটে আমরা ক্লিক করে হচ্ছে এই যে মাঝখানে একটা ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে অল্টার ধরে 15 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলটা শো করতেছে আমাদের, এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা খেয়াল করব 15 ডিগ্রি পর্যন্ত এখন। দেন আমরা কন্ট্রোল ডি প্রেস করলে এইভাবে তৈরি হবে, তবে এটা আসলে 15 ডিগ্রি হয়নি, 15 ডিগ্রি থেকে কম ছিল যে কারণে। অথবা আপনারা যেটা করতে পারেন, এখান থেকে আপনারা হচ্ছে রোটেটে ক্লিক করে এটাকে 15 ডিগ্রি দিয়ে একটা কপি করতে পারেন এভাবে, সরি 15 ডিগ্রিতে একটা কপি করতে পারেন, কপি করে আমরা আগের মতোই করি, এখান থেকে ক্লিক করে দেখেন 15, হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে। এখন কন্ট্রোল ডি দিয়ে যদি আমরা প্রেস করি দেখেন মোটামুটিভাবে আমাদের এটা, হ্যাঁ ইফেক্টগুলো এখানে পড়েছে। দেন আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা স্টার নিতে পারি, একটা স্টার যদি আমরা এখানে বসিয়ে দিই এভাবে, এই স্টারটাকে সেম প্রসেস রোটেটটাকে এখানে নিয়ে টুলটাকে নিয়ে যদি আমরা এখান থেকে 15 ডিগ্রি খেয়াল রাখতে হবে, 15 ডিগ্রি যেহেতু আমার প্রত্যেকটা ডিজাইন এখানে 15 ডিগ্রি করে ছিল, সো যতটুকু পারফেক্ট করা যায়। পারফেক্ট না হলে পুরো ডিজাইনের সমস্যা হয়ে যেতে পারে, মোটামুটি দেখেন এটা এখানে আমার বসে গেছে। দেন এগুলোকে আমরা এভাবে একটু ধরে ধরে ঠিক করতে পারবো, যেহেতু আমার এখান থেকে কিন্তু আমার অ্যাঙ্গেল যেহেতু করা আছে। আচ্ছা এখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা ইলিপস রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে হচ্ছে আমরা এখানে এভাবে ড্রাগ করে এখানে ছেড়ে দেব। দেখেন একটা স্বপ্নিল একটা ব্যাপার স্যাপার, যদি রেক্ট্যাঙ্গেলটাকে আপনি উপরে রাখেন এটা এই ধরনের দেখাবে, আর রেক্ট্যাঙ্গেলটাকে যদি আপনি নিচে নেন, রেক্ট্যাঙ্গেলটাকে যদি নিচে নিয়ে যান এই ধরনের আসবে, আর যদি এটা উপরে থাকে তাহলে এটা অনেকটা এরকম আসবে। তো আপনাদের যেটা ভালো লাগে ওভাবে দেখবেন। এটাকে এখন কপি কন্ট্রোল টু দ্বারা লক করে দেন। দেন ফাইনালি আমরা যেটা করতে পারি, আমরা এখানে এই সবগুলোকে লক করে দেব, কন্ট্রোল টু দিয়ে লক করে দেব। আমরা এখান থেকে একটা এই যে ফ্লেয়ার টুলের একটা ইফেক্ট নিব, ফ্লেয়ার টুলটাকে এভাবে সিলেক্ট করে একটা ইফেক্ট আমরা এখানে দেব। দেন হচ্ছে এটাকে আমরা এভাবে একটু অ্যাঙ্গেল করব হচ্ছে, যাতে এই রাউন্ড এলো এই যে কিগুলা এটা যাতে আমাদের আগের যে লাইনগুলো আছে সেটার মিড বরাবর মাঝখানে থাকে। এখন আমরা এটাকে একটু মডিফাই করতে পারি, সিলেক্ট করে হচ্ছে অবজেক্ট থেকে আমরা যদি এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করে দেব, আনগ্রুপ করে এই যে এটাকে যদি আমরা ডিলিট করে দিই, এখন দেখেন চমৎকার একটা কিন্তু প্যাটার্ন আমাদের তৈরি হয়ে গেছে। তো এই ধরনের প্যাটার্ন যদি আপনারা তৈরি করতে চান বা আরও ভালো ভালো ডিজাইন যদি আপনারা পেতে চান আপনাদের ব্রাউজারে, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন। ভিডিওটি ভালো লাগলে এখান থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক দিবেন। তো ধন্যবাদ সবাইকে।